চ্যালেঞ্জবিল চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। ভিউয়ার্স, আজ আমরা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সম্পূর্ণ নতুন এবং উদ্বোধনের অপেক্ষায় আছে এমন একটি নতুন রেস্টুরেন্ট, যার নামকরণ করা হয়েছে কাঠমান্ডু রেস্টুরেন্ট। আমাদের খুলনা বিভাগে সচরাচর যেমন বাড়িঘরগুলো আমরা দেখতে পাই, এটা কিন্তু সেগুলো থেকে একেবারেই ব্যতিক্রম। এর নির্মাণ শৈলীতে আনা হয়েছে ভিন্নতা। সম্পূর্ণ কাঠের তৈরি বাড়িটি নির্মাণ করতে সাথে ব্যবহার করা হয়েছে বাঁশ, বেত, টিন ইত্যাদি। খুলনার আরংঘাটার টেলিগাতি বাইপাস সড়কের পাশেই অবস্থিত এই নান্দনিক রেস্টুরেন্টটি 2022 সালের প্রথম দিকে রেস্টুরেন্টের নির্মাণ কাজ শুরু করা হয়। প্রায় এক বছর চার মাস কাজ করে প্রথমে 12 জন কাঠমিস্ত্রি এবং পরবর্তীতে 6 জন কাঠমিস্ত্রির অক্লান্ত পরিশ্রমে বাড়িটির নির্মাণ কাজ শেষ করা হয়। রেস্টুরেন্টটির নির্মাতা জানিয়েছেন, খুলনার কুয়েট ইউনিভার্সিটির স্টুডেন্টদের কথা মাথায় রেখেই মূলত তার এই জাতীয় নির্মাণ প্রকল্প হাতে নেওয়া। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাঠের তৈরি স্থাপনা থেকে উদ্বুদ্ধ হয়ে প্রায় 29 লক্ষ টাকা ব্যয়ে রেস্টুরেন্টটি নির্মাণ করেছেন। রেস্টুরেন্টের নিজস্ব ফেসবুক পেজ এবং সোশ্যাল মিডিয়ায় এর খবর পেয়ে ইতিমধ্যেই অনেক মানুষ এটি দেখতে আসছেন। এখানে বর্তমানে 150 জন এবং সব কাজ শেষ হলে 300 জন বসার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও যে কোনো ধরনের অনুষ্ঠান এখানে উদযাপনের সুব্যবস্থা রাখা হয়েছে। প্রতিটি রেস্টুরেন্টের নির্মাণ এবং খাবারের কিছু বিশেষত্ব থাকে যা সকলের দৃষ্টি আকর্ষণ করে। তেমনই সম্পূর্ণ কাঠের তৈরি এই রেস্টুরেন্টটির খাবারের যে বিশেষত্ব থাকছে তা হলো মাটির হাঁড়িতে খাঁটি সরিষার তেলে কয়লার আছে, বিহারি হান্ডি বিফ, বিহারি হান্ডি মাটন, হাঁসের মাংস, চাউলের গুঁড়ার রুটি, কালাই রুটি, এছাড়াও থাকছে আমাদের খুলনার বিখ্যাত চুইঝালের গরুর মাংস। পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী 13 অক্টোবর শুক্রবার রেস্টুরেন্টটি উদ্বোধন করা হবে। খুলনা শহরের যে কোনো জায়গা থেকে আরংঘাটার টেলিগাতি বাইপাস সড়কের পাশে অথবা ফুলবাড়ি গেটটিতে কুয়েট রোডের শেষে বাইপাস সড়কের সংযোগস্থলে এলেই নান্দনিক রেস্টুরেন্টটি দেখতে পাবেন। এছাড়াও এর ম্যাপ লোকেশন আমাদের ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এমনই নিত্য নতুন জায়গার খোঁজখবর জানতে এনএসভিউ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা চেষ্টা করব নতুন নতুন তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার। ভিউয়ার্স, ভিডিওর এই পর্যায়ে বিদায় নিতে হচ্ছে। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো জায়গার নতুন ভিডিওতে। সবাই ভালো ও সুস্থ থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। টাটা।